আরেকবার ভাবি দেখলে হয় না আমার কথা না হয় বাদই দাও আমাদের তো একটা 5 বছরের বাচ্চা আছে ওটার কি হবে তুমি না হয় আরেকটা বিয়ে করে ফেলিও হয়তো কয়েকদিন কান্নাকাটি করবে তারপর ঠিক হয়ে যাবে আরেকটা বিয়ে করলে সন্তান যদি তার মায়ের আদর পায়তো তাহলে সৎমানিয়া তো অভিযোগ থাকতো না আমি আর বিয়ে করব না না হয় আরেকটা সন্তান তার মা হারানোর কষ্ট নিয়ে বড় হবে তুমি শুধু ভালো থেকো আল্লাহ হাফেজ